যে সংগাত্র আসছে, সংগাত্র একটু মাহাত্ম্য আমি বলছি, কারণ কারণ সংগাত্র মাহাত্ম্য সম্বন্ধে একটু অবগত আছেন, ওটা সম্বন্ধে একটু কম অবগত আমি। হ্যাঁ, জগন্নাথ সংগাত্র যা বা সাম করাবার সমস্যা কি, এত বেশি ধারণা কি আছে, ঠিক আছে। তো প্রথম ভগবানকে অভিষেক করেছিলেন স্বয়ং ভগবান। স্বয়ং ভগবান হচ্ছে ব্রহ্মার এক কল্পে চতুরঙ্গ মনু আসবে। এখন কোন মনু? বৈবস্বত মনন করে ভারতবর্ষে যজ্ঞ অনুষ্ঠানে বলা হয়, এবং সাত নম্বরে অত্যন্ত দুর্লভ আসলে যদি ক্যালকুলেশন করা হয়। চতুর্জন মনুর মধ্যে সাত নম্বর সপ্তম মনুর মধ্যে আমাদের এই কলিযুগের যুগ সন্ধিক্ষণে আমাদের কি হয়েছে, আমাদের আবির্ভাব হয়েছে, এবং ভগবান চৈতন্য মহাপ্রভু এই জগতে নাম বিতরণ করেছেন। এটা খুবই দুর্লভ, এই জন্য কলিকে বলা হয়, এই কলিকে ধন্য কলি বলা হয়, স্বর্ণ যুগ বলা হয় যদি ক্যালকুলেশন করা হয়। কারণ এর আগের কলিতে কৃষ্ণ আসেনি, কৃষ্ণ নামও আসেনি, চৈতন্য মহাপ্রভু আসেনি। তো স্বয়ং মনু সময়ে কথা এটা, তো যেমন ভাগবতমে স্বয়ং মনুর বংশ পরম্পরা এবং স্বয়ং মনুর কাহিনী বর্ণনা আছে, বৈবস্বত মনন্তর বা বৈবস্বত মনুর কাহিনী খুব কম হয়ে আছে। তো চোদ্দ জন মনুর মধ্যে প্রথম মনুর বিস্তারিত বর্ণনা করেছেন। তো অনেক সময় বলে না, প্রভু অনন্ত মুখে অনন্ত দেহ, ভগবান লীলা কীর্তন করে শেষ করতে পারছে না। আপনারা যে ভাগবতম দিলেন, আমি অলরেডি কয়েকবার করে ফেলছি প্রভু, কই আর তো কাহিনী দেখতেছি না কোনো নতুন আপডেট। অনেকে বলে কিনা, বলে কিনা, হ্যাঁ প্রকাশ না প্রকাশ ভক্ত না আকাশ ভক্ত। আচ্ছা ভক্ত এটা কি, এটা কি যুক্ত হয়েছে না কেমনি টাইটেল? টাইটেল যাক, এই জগতে অনেক দুর্লভ দুর্লভ টাইটেল আছে, ভক্ত পারিয়াল পারিয়াল ব্রাহ্মণ ওরা। তো অনন্ত মুখে অনন্ত দেবে কিভাবে মনোমন হবে? আসলে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে সাত দিন ভাগবত আলোচনা করেছিলেন, ওনার মৃত্যুর সময় হয়েছে, তো এই জন্য জিজ্ঞেস করতে গেছেন মৃত্যুর সময় কি করা উচিত। তো অনেকে অনেক রকম সলিউশন দিয়েছে, কেউ বলছে গঙ্গা স্নান করেন, কেউ বলছেন বৈষ্ণব সেবা দেন, আমাদের মন্দির হলো আমরা বলতাম এইভাবে বলছে। কিন্তু কয়েকজন মনে এসে বলছেন না ভাগবত কথা শ্রবণ করতে হবে, তখন ওর কানে এসে সাত দিন সাত রাত শুনে শ্রবণ করেছে নন স্টপ, একদম চোখে কোনো ঘুম নেই, টান টান উত্তেজনার মধ্যে একদম আরো চাই আরো চাই এরকম মনে করছে, আরো প্রশ্ন করছে। তুমি স্বয়ং মনোর কাহিনী শুধুমাত্র সুখদেব গোস্বামী বর্ণনা করেছেন, আর অন্যান্য মনোর কাহিনী যদি বর্ণনা করতেন, হ্যাঁ সার্বণী মুনি ইন্দ্র সার্বণী অনেক মনু আরো পরবর্তীতে আছে সপ্তম মনুর পরে, মানে বৈবস্বত মনুর পরে আরো কাহিনী আছে, কিন্তু এগুলো বর্ণনা করেননি। তো এই জন্য অনন্ত কাহিনী আছে ভগবানের, অনন্ত লীলা আছে, কেন বর্ণনা করতে পারেনি? তো সময় নেই, শুধু স্বয়ং মনুর বংশধর বর্ণনা করেছেন, এর মধ্যে ভাগবত কমপ্লিট পুরো বুঝা গেল, কে কে বুঝতে পেরেছেন? আরে সব মনুর কাহিনী সমস্ত ভক্তের কাহিনী যদি বর্ণনা করে কেউ, তাহলে অনন্ত লীলা ভগবানের বর্ণনা করতে পারেনি। তো স্বয়ং মনু এই প্রথম ভগবানকে যজ্ঞের মধ্যে, ওনার যজ্ঞের মধ্যে আবির্ভূত হয়েছিলেন স্বয়ং নারায়ণ। আর নারায়ণ আবির্ভূত হয়ে উনি বলছেন আমাদেরকে আমাকে স্নান করান, আমি স্নান করতে চাই। আচ্ছা ভগবানের গাড়িতে দেখে তো কোনো দুর্গন্ধ বেরোয় নেই বা কোনো ম্যাটেরিয়াল বলি না, ভগবানের বডি কি আমাদের বডিটাতে ম্যাটেরিয়াল, এটা আমরা উপলব্ধি করতে পারি। কয়েক ঘন্টা অতিবাহিত হলে মনে করেন সাতজন আট ঘন্টা বা কোনো জায়গায় আমরা বিশ্রাম নিলাম, তাতে ঘুমালাম, সকালবেলা উঠে যদি বলে প্রিয় কথা, প্রিয় কথা কি মুখ থেকে বেরোবে যদি প্রিয় মুখ সুগন্ধি বেরোবে, মিষ্টি মিষ্টি কথা বলবে কিন্তু মিষ্টি গন্ধ বেরোবে না, ঠিক আছে আপনি একটু দাঁত ব্রাশ করে আসেন, তখন আমাদের ম্যাটেরিয়াল বডিতে বুঝে যাচ্ছে। সাত আট ঘন্টা বিশ্রাম নেওয়ার পরও আমাদের মুখে বডি থেকে গন্ধ বেরোয়, মুখে দুর্গন্ধ বেরোয়, কথা বলা যায় না। হ্যাঁ তো এক ভক্ত বলছে যে জীব হচ্ছে এত নিকৃষ্ট যে সে যদিও সেই উৎকৃষ্ট স্বাদ পেতে যাচ্ছে, ঠিক যেরকম রসগোল্লা খুব টেস্ট
কিন্তু জিহ্বা ওই টেস্টটা আস্বাদন করে। জিহ্বা কেউ কেউ যদি বলে যে জিহ্বা বের করেন, জিহ্বাটা দেখানো দেখে হ্যাঁ জিহ্বা সুন্দর দেখতে, কিন্তু এই রসগোল্লার স্বাদটা সে আস্বাদন করে, সে টেস্ট অনুভব করে। কে কে বুঝতে পারতেছেন আমি কোন কথায় যাচ্ছি? হ্যাঁ, জীবাত্মা তেরকম, জীবাত্মা তেমন সুন্দর না, নিকৃষ্ট। সে কৃষ্ণ প্রেম, সেটা হচ্ছে সার। যে আমি জীবাত্মাকে জিহ্বার কথা বলছি, জীবাত্মার সাথে তুলনা করছি, কিন্তু স্বাদটা আল্লাহ আস্বাদন করতে যায়। কেউ কি বললে আমি জিহ্বা দেখাবো, আমার একটা ছবি তুলবে? জিহ্বা সুন্দর না, এই জন্য বলবেও না, এটা জিহ্বা দেখো না, দাঁত দেখাবো, টাহারি দেখো, স্মাইল, মনে হয় ফুলছবি তুলতে যাই, বলবে সবাই স্মাইল দেন, স্মাইল একটা। কিন্তু জিহ্বা দেখে কেউ ছবি তুলছে? কিন্তু জিহ্বা সবচেয়ে স্বাদ বেশি গ্রহণ করে। জিহ্বাটা নিকৃষ্ট হলেও সে উৎকৃষ্ট স্বাদ গ্রহণ করে, এটা হচ্ছে কৃষ্ণের কৃপা। হ্যাঁ, উৎকৃষ্ট প্রেম আর ভগবানও উৎকৃষ্ট, কিন্তু জিহ্বাকে সে কৃপা করে প্রদান করেন। এই জন্য ওই ম্যাটেরিয়াল বডি সবসময় দুর্গন্ধ, কিন্তু ভগবান সচ্চিদানন্দ বিগ্রহ, তুমি বলছো আমি স্নান করবো, এই জন্য ভগবান যা করে তা হচ্ছে লীলা। ভগবান যাই করে তাই হচ্ছে লীলা, কেন ওনার করার কোনো কিছু নেই, প্রয়োজন নেই, উনি করে, এই জন্য লীলা এইটা। আর আমরা করলে কিলেন কিলেন মেক্কের মেক্কের গুন গুন কিলে, কেন কিলা? আমরা কৃষ্ণ না, আমরা ইমিটিয়েট করি, নকল কৃষ্ণ অনুকরণ করতে চাই। কে কে বুঝতে পেরেছেন? স্নান করতে চাচ্ছে এখন, স্বয়ং প্রথম স্নান করালেন কে? ভগবান স্বয়ংভূমণি, ভগবানকে স্নান করতে চেয়েছেন, স্নান করার প্রয়োজনে করতে চেয়েছেন, এটা লীলা। এখন জগন্নাথের স্নান করার প্রয়োজন আছে কিনা অনেকে বলতে পারে, কিন্তু প্রয়োজন নেই, কিন্তু স্নান করতে চেয়েছেন, এটা লীলা। আর এটার মাধ্যমে আমাদেরকে এঙ্গেজ করেন, দুধানো গিয়ানো মধুয়ানো সিনিয়ে জল নিয়ে মিশ্রিত করে আমার আনতে গিয়ে আমরা ভগবানের সাথে যুক্ত হবো, ঠিক কিনা? জগন্নাথের লীলায়, জগন্নাথের স্নান যাত্রায়, রথযাত্রায় কত হাজার হাজার লোক যুক্ত হবে। ডিওয়াইস দিয়ে ওয়ান টাইম প্রোগ্রাম দিয়ে এত লোক আনতে পারবো না, কিন্তু জগন্নাথ যখন রথে বাইরে হবে সবগুলো আসবে, যে সবগুলো সব কলেজ 5,000-10,000 মানুষ, 20,000, হ্যাঁ নাম হতো 32, সবগুলো মিলে 40,000-15,000, বুঝে গেল? জগন্নাথ কীভাবে এঙ্গেজ করায় দেখেন, এ হচ্ছে কৃষ্ণলীলা। হ্যাঁ, তো এখন আর জগন্নাথের যেটা স্নানযাত্রা সেটা ইন্দ্রদ্যুম্ন স্বামী মহারাজ থেকে শুরু হয়েছিল, ইন্দ্রদ্যুম্ন মহারাজ থেকে। এটা বিশাল একটা কাহিনী, অনেকদিন সময় পরে এই জগন্নাথের আবির্ভাব এবং ইন্দ্রদ্যুম্ন মহারাজ কীভাবে জগন্নাথকে লাভ করেছিলেন ওই বিষয়ে আলোচনা করবো। এখন স্নানযাত্রার মধ্যে আমি প্রবেশ করি। তো জগন্নাথ পুরীতে চারটা দরজা আছে, তো জগন্নাথ যখন স্নান হবে তিনি তখন রত্ন সিংহাসন বেদি থেকে তিনি উত্তর দিকে, উত্তর দিকে যে দরজাটা আছে ওখানে আনন্দবাজার আছে। জগন্নাথ পুরীতে কারা কারা গেছেন? এখানে কেউ গেছেন এরকম আছেন? আপনি জানেন? আপনি গেছেন মনে হয়? হ্যাঁ ঠিক আছে, ওই ওরা গিয়েছিল যে আমাদের সাথে, কেউ জানি না, হ্যাঁ বুঝলো আছে। তোমরা এর মধ্যে আস্তে আস্তে রেডি হও, পাসপোর্ট ভিসা নবদ্বীপ পরিক্রমা কিন্তু সেরে হোক, এটা যাওয়ার জন্য আস্তে আস্তে প্রস্তুতি নাও, দেখে আসবে। নবদ্বীপ পরিক্রমায় গেলে জগন্নাথ পুরীতে যাওয়া যায় মোটামুটি। তো ওখানে আনন্দবাজার আছে, আর আনন্দবাজারের পাশেই জগন্নাথের একটা বেদি তৈরি করা হয় আর ওখানে স্নান করানো হয়। জগন্নাথ রত্ন সিংহাসন থেকে বের হয়ে বাইরে বলছে আমি এখানে স্নান করবো না, জগন্নাথ বলতেছে আমি বাইরে বের হবো, তাও আবার এরকম নয়, বাইরে মানে গর্ভ মন্দিরে পরের মন্দির না, বলছে একদম সবাই হাজার হাজার লোক যেন আমাকে দেখতে পায় সেভাবে আমি স্নান করবো। আরে কেউ যদি স্নান করে তো সে কি বলবে, সবাই আসুন আমি স্নান করবো আমাকে দেখেন, এরকম বলে নাকি? বাথরুম তো সবসময় সিক্রেট থাকে, ঠিক কিনা? মাতাজি বাদ দেন, পুরুষেরও অনেক সিক্রেট, দরজা বন্ধ করে স্নান করেন, ঠিক না? আমাদের বাথরুম কিন্তু গ্রেনেজ ওয়ার্ল্ড রেকর্ড ভেঙেছে, নন্দন কানন এক নম্বর বলি, যে বাথরুম আছে 15 মিনিটে 30-40 জন বের হয়, 15 মিনিটের মধ্যে 30-40 জন বের হয়ে, বিশেষ করে মঙ্গলবার টাইমে
ছয়টা তিনটা না চারটা আছে, সবগুলো ছেড়ে দেবে, দুম 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 করে বেরোবে, কেউ কারো দিকে তাকানোর সময় নেই, পুরো গ্রিন স্ক্রিন দেখো বাংলাটা এই বাথরুমটাই, যদি এরকম রিচার্জ করা হয় আর কি। তো স্নান করে তো জগন্নাথ স্নান করছে সবাই দেখার জন্য, আর আমরা স্নান করি লুকিয়ে লুকিয়ে, এই হচ্ছে জগন্নাথ, ঠিক না? যদিও স্নান করাটা একটু একটু গোপনীয় বা বিশেষ, কেউ দেখাতে চায় না, কিন্তু জগন্নাথ বলছে আমি স্নান করবো সবাই দেখবে, বের হয়ে গেছে। আর ওখানে বেদি তৈরি করা হয়েছে, তো বেদিতে প্রথমে সুদর্শন আসবে, এরপর বলদেব, এরপর সুভদ্রা মাইয়া, তারপর জগন্নাথ। আর এই যে আশাটা, এটা তো একটা স্টাইল আছে, যেমন রথের মধ্যে উনি যখন রথে আহরণ করে এটা স্টাইল দিয়ে, হ্যাঁ এরকম তাস থাকবে, এরকম করবে, এটা আনতে গেলে ওনাকে এরকম করে আনতে হয়, একটু করে দেবে এরকম করে উঠবে। আর এই যাত্রাটা যা স্নান করার জন্য আসবে, এটাকে বলা হয় পাণ্ডি যাত্রা, আসবে যেটা উত্তর দিকে, ওই দরজার কথা বললাম, এটা একটু করে বলে যাই, কিছু তত্ত্বীয় কথা। এই যে জগন্নাথপুরীতে চারটা দরজা আছে, কিন্তু বৈকুণ্ঠপুরে কয়টা দরজা আছে? চারটা দরজা আছে। কেউ চাইলে যে কোনো মুহূর্তে বা যে কোনো সময়, আমি কাউকে মানি না, কোনো সম্প্রদায় অন্তর্ভুক্ত হব না, আমার নিজে জপ করবো, তোমাদের ইস্কন টিস্কন মানি না, আমি নিজে জপ করবো আর নিজে একাদশী থাকবো, গুরুও দরকার নেই আমার। কিন্তু ওখানে গিয়ে ধরা খাবে, কোথায় গিয়ে ধরা খাবে? হ্যাঁ, বৈকুণ্ঠের দরজায় গিয়ে ধরা খাবে। কেন ধরা খাবে? ও রেফারেন্স খুঁজবে, রেফারেন্স খুঁজবে কিনা। এখানে আসতে চান, আমরা জিজ্ঞেস করি মন্দির কোনো লোক আসলে, ও কোনো কারোর সাথে পরিচিত আছে কিনা, আপনার পরিচিত থাকলে ও ঠিক আছে তুমি আসুন আসুন, হ্যাঁ বসুন, কেমন আছেন? আরে ও সামনে রথযাত্রা করবো, পরিচিত আছে কিনা জিজ্ঞেস করবে, এখানে আসবে পরিচিত আসলে কেন জিজ্ঞেস করবে, ওখানে গেলে পরিচিত আসলে জিজ্ঞেস করবো না, এবং বলতে হবে আমরা ইস্কন থেকে আসছি, ইস্কন থেকে আসছি বলবে, ও প্রভুবাদের লোক, যে জব করতো সব সবসময় ঘুমাতো, আর একাদশী সবসময় বেঁচে খাইতো, ও ঠিক আছে কোনো সমস্যা নেই, প্রভুবাদের লোকেরা এইভাবে করে ঢুকে দিলেন। আর ওরা ভাষাটা ঢুকাবে না, আরে তুমি বিদেশে যেতে চাও, দেখো তো পাসপোর্ট ভিসা আছে কিনা, ঠিক না? ভিসা না করে যাবে কেমনে তুমি, ঠিক না? এই জন্য গুরু লাগবে, গুরু ছাড়া কখনো কোনো জায়গায় যাওয়া যাবে না, ওখানেও যাবো ধরতে আবার চারটা ধরে দাও। তো উত্তর ধরে যাই, একটা কূপ আছে, ওই কূপের নাম হচ্ছে স্বর্ণকূপ। তো জ্যৈষ্ঠ মাসে পূর্ণ পূর্ণিমা তিথিতে এই স্নান যাত্রা হয়। তো পূর্ণ পূর্ণিমা মানে 15 দিনের মধ্যে, পূর্ণিমা 15 দিনে হয়। তো এর দশমী দিন ওই কূপের মধ্যে সমস্ত তীর্থগুলো চলে আসে, এমনি কিন্তু ওটা শুকনো থাকে, এমনি পরিত্যক্ত থাকে, তো কোনো ব্যবহারও হয় না। কিন্তু যেদিন স্নান যাত্রা হবে যে বছর, হ্যাঁ ওদিন দশমী দিন ওখানে সমস্ত তীর্থগুলো চলে আসবে, আর 108টা স্বর্ণ কলসি থাকবে, ওই কলসি চতুর্দশীতে ওই কলসিতে সমস্ত জলগুলো পূর্ণ করে রাখা হবে, অভিষেকের যেখানে অনুষ্ঠান করা হবে সেখানে, আর পরের দিন স্নান যাত্রা হবে। জগন্নাথের স্নান যাত্রায় জল, ডাবের জল, সমস্ত অপ্রতির জল ব্যবহার করা হয়, সুগন্ধযুক্ত, এবং ধরো পঞ্চামৃত দিয়ে ওখানে দেওয়া হয়, দুধ ঘি মধু চিনি মিশ্রিত জল, এগুলো দিয়ে স্নান করানো হয়। আর স্নানের পর ভীষণভাবে স্নান করেন তিনি, আমাদের মতো না, আমরা তো স্নান জল তল না থাকলে অনেক সময় এক মুখ দিয়েও স্নান করেছি, এরকম রেকর্ড আছে, রেকর্ড আছে কিনা বয়স লাইফে, রেকর্ড আছে। এদিন কয়েকদিন আগে জল ছিল না দাদা মাদবে, এখন তো ওখানে আবার প্রেজেন্ট দিতে হয়, তো আমরা যে গুনতে করছি এটার প্রমাণ কি? তখন গামছা নিয়ে মঙ্গল আরতি করতে গেছি, আর মঙ্গল আরতি লাস্টে দরজার পিছনে দাঁড়িয়ে বলতেছে আমি আছি এখানে, হরি বল প্রভু, তো গামছা পরে কি মঙ্গল আরতি অষ্টকম দশম সাত করে এখানে, এর পরবর্তীতে আবার সুইচ চাললো মোটর, জল চলে আসলো, স্নান করা হলো। হ্যাঁ আমরা কয়েক মুখ দিয়ে স্নান করছি, কিন্তু জগন্নাথ এরকম না, জগন্নাথ হ্যাঁ 108 কলসি জল স্নান করতে করতে জগন্নাথের জল চলে আসছে, আর জল লীলা করছেন তিনি 15 দিন। আমার জগন্নাথ এই স্নান যাত্রার পর উনি দর্শন দান করবে না, যেখানে জগন্নাথ থাকে সেখানে গেলে আপনাকে ওষুধ দিবে, হ্যাঁ
হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, থেরাপ্যাথি, হরি বল, তমসোমা জ্যোতির্গময়, হরি বল। তো এভাবে জগন্নাথের স্নান যাত্রার পর, জগন্নাথের জ্বর চলে স্নানের পর, এরপর স্নান যাত্রায় আপনারা দেখেছেন জগন্নাথ গজবেশ ধারণ করে, কারা কারা দেখেছেন? হ্যাঁ, অনেকের অভিজ্ঞতা আছে, কিন্তু এটা কেন ধারণ করেছে কেউ জানে? কয়েকজন হয়তো জানতে পারে না, আমাদের বউ একজন জানে, মদক বউ, তারপর আমাদের বউ জানে না, আর কে কে জানে? আর কয় মিনিট আছে? 5 মিনিট। তাহলে আমি গল্পটা বলে এরপর রথযাত্রা একটু ইয়ে বলে শেষ করে দিচ্ছি। তো এক ভক্ত কর্ণাটকের, কর্ণাটকের গণপতি ভক্ত, ও পরম ব্রহ্মকে জানে যে পরম ব্রহ্ম গণেশের মতো হবে। তো শুনেছে যে পুরীতে এই জগন্নাথ নাকি পরম ব্রহ্ম, আর ওনাকে দেখলে দর্শন করলেই মুক্তি লাভ হবে। তো উনি এই লোক সামলাতে না পেরে হাঁটতে হাঁটতে অনেকদিন ওতে অভিনীত হওয়ার পর জগন্নাথ পুরীতে এসে বসল। আর জগন্নাথের ওই সময়ে যখন জগন্নাথকে দেখলো যে দেখলো যে কি দুই হাত প্রসারিত বড় বড় চোখ, আরে এইসব কি, এটা পরম ব্রহ্ম, আরে পরম ব্রহ্ম তো গণেশের মতো মুখ হবে, এরকম নাক থাকবে ধরো, দাঁত থাকবে, কান থাকবে, মানে হাতির মতো মুখ থাকবে। তো উনি কি করেছে, ভগবান জগন্নাথের প্রতি বলছে পরম ব্রহ্ম হতে পারে না তিনি। তো এইভাবে মনোপূর্ণ পেয়ে, দুঃখ পেয়ে, হায় হায় আমি আমার জন্ম মৃত্যু চক্র থেকে উদ্ধার হতে আসলাম জগন্নাথকে দর্শন করতে, পরম ব্রহ্মকে, আর উনি তো পরম ব্রহ্ম না, উনার রূপ ঠিক নেই, এই চিন্তা করে তিনি চললেন। আর জগন্নাথ এদিকে তার ভক্তকে স্বপ্ন দেখালেন পূজারীকে, যাও যাও গণপতি ভক্ত, সে আমাকে এই রূপে দর্শন করতে চাইছে, সে মনে করছে আমি পরম ব্রহ্ম নয়, এই নিউজটা দিয়ে এসো চৈতন্য সন্দেশে, সবাই পেয়ে যাবে। তখন ও তাড়াতাড়ি গেল, আর ও গিয়ে নিয়ে আসলো, আর নিয়ে আসার পর সে দর্শন করলো যে গজবেশ ভগবানের। তো এই গজবেশ দর্শন করে সেই পরম ব্রহ্ম যে শক্তি, জগন্নাথ যে পরম ব্রহ্ম, সেটা তিনি মান স্বীকার করলেন এবং সেই যে জন্মপতি চক্র থেকে উত্তীর্ণ হলেন। তো অনেকে এটা বলতো বেশিরভাগ বারবার বলছে যে জগন্নাথকে দর্শন করলে রতা হওয়ার অবস্থায় যাওয়ার সময় হাতে ধরে টানলে মুক্তি লাভ হয়, বলে না অনেকে? এটা কিরকম মুক্তি লাভ হয়? আমারও প্রায় যখন প্রথম প্রথম ইস্কনে আসে আমার অবস্থা দেওয়া হয়, এই মুক্তি লাভটা কিরকম বুঝতে পারতেছি না। জগন্নাথের সামনে দাঁড়িয়ে আছে, কোনো মুক্তি নেই, কোনো মুক্তি নেই, এগুলো দাঁড়িয়ে আছে। হ্যাঁ, জগন্নাথকে দেশে দেখে যারা, যে সমস্ত ব্যক্তি নাস্তিক তাদের হয়তো বা শ্রদ্ধা উদিত না হতে পারে, কিন্তু যে ভগবানকে দেখে সে আস্তিক, সে তার হৃদয়ের মধ্যে একটা কোমল শ্রদ্ধা উদিত হবে। তো শ্রদ্ধা হলে সাধু সঙ্গ করতে হবে, সাধু সঙ্গ, শ্রদ্ধা, সাধু সঙ্গ, ভজন ক্রিয়া অনেকগুলো দিতে বুঝে গেলে তারপর আসবে। তো শ্রদ্ধার পর সে যদি সাধু সঙ্গ করে তাহলে অপবর্গস্য, সেই অপবর্গ ধার, মুক্তি ধার করে যাবে, তার অপবর্গ পেয়ে যাবে। হ্যাঁ, অপবর্গ তো সবার জানা আছে না? তো সরিয়ে সরিয়ে একটা মারা প্রবন দিকে লাগাই দিবে, এটা কি হয়ে যাবে? হ্যাঁ, অপবর্গস্য হয়ে যাবে। তো কেউ যদি কোমল শ্রদ্ধা দিয়ে জগন্নাথকে দেখার পর সাধু সঙ্গে সবসময় যুক্ত থাকে, আস্তে আস্তে ভজন ক্রিয়া শুরু হবে, অনন্ত নিবৃত হবে, ধীরে ধীরে রুচি, নিষ্ঠা, ভাব, এগুলো আস্তে আস্তে তাদের প্রকাশিত হবে। এটাই হচ্ছে মুক্তি। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, জয় শ্রীপ্রপাত কি, জয় গৌর প্রমাণ দে, হরি হরি বল।